আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী ক্লাসের মজার একটি গল্প পড়াবো। তো এর আগে আমি আমার পরিচয় সম্পর্কে তোমাদেরকে বলি। আমার নাম হালিমা আক্তার, আর আমি যে আজকে ক্লাসটা পড়াবো সেই ক্লাস নম্বর হচ্ছে 11। আর আমার এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, তোমরা আমাকে প্রয়োজনে যে কোনো তথ্য বিষয় নিয়ে আমাকে ফোন করে জেনে নিতে পারো, যদি তোমরা প্রয়োজন মনে করো। আর আজকে যে আমি তোমাদের গল্পটা পড়াবো, খুব মজার একটা গল্প, সেটা হচ্ছে হাতি আর শিয়ালের গল্প। পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আমাদের যে পাঠ্য বইটি আছে, আমরা সেই পাঠ্য বইটি থেকে আমরা আজকে গল্পটা আলোচনা করবো। তোমরা আমার সাথে বাংলা বইটি নিয়ে বসো এবং আমার সাথে সাথে তোমরাও পড়ে নাও। তো পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা, তোমাদের দেশের যে কথা বলবো, তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের যে গল্পগুলো সিলেবাসে অন্তর্ভুক্ত আছে সেই গল্পগুলো কিন্তু খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে। কারণ এই গল্পগুলো থেকে তোমাদের শব্দার্থ, তারপর শূন্যস্থান পূরণ, তারপর বিরাম চিহ্ন, বিপরীত শব্দ, এই সবগুলোই কিন্তু একদম তোমাদের পাঠ্য যে গল্প থাকবে সেই গল্প থেকে আসবে। বিশেষ করে তোমাদের যে প্রশ্ন তৈরিকরণ বিরামচিহ্ন বিষয়টা থাকে, এটা অবশ্যই গল্প থেকে তোমরা খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে পড়তে হবে। আশা করি তোমরা আমার এই কথাগুলো লাইব্রেরি চলবে। তো চলো শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদেরকে এই গল্পটা পড়ে শোনাবো। সবাই এখানে বই থেকে তাকাও, আর আমাদের গল্পের নাম হচ্ছে হাতি আর শিয়ালের গল্প। তোমরা খেয়াল করবে, আমি যখন পড়বো তোমরা অবশ্যই খেয়াল করবে কোথায় বিরাম চিহ্ন আছে, তারপর কোথায় যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণগুলো কি কি বর্ণ দ্বারা যুক্ত হয়েছে, আমরা সেই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখবো। এরপর বিরাম চিহ্ন তো বুঝতে পেরেছো, দাঁড়ি, কমা, ড্যাশ, তারপর হাইফেন, প্রশ্নবোধ চিহ্ন, এই বিষয়গুলোকে বিরাম চিহ্ন বোঝায়। তো বিরাম চিহ্নগুলো খুব তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং গল্পটা আমার সাথে সাথে পড়বে। খুব মজার একটা গল্প তোমাদের সাথে পড়তে যাচ্ছি। তো সে অনেক অনেক দিন আগে কথা, চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাপ, আর দিগন্তে ঝোঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। তো দিগন্ত সবকিছুর অর্থ হচ্ছে আসলে প্রান্তরের শেষ সে আকাশ যেখানে মিশে গেছে, এরকম বলে মনে হয়। কথাটা হচ্ছে দিগন্ত, মানে এক পাশে থাকলে এরকম মনে হয় যে দূর আকাশে তাকালে মনে হয় যে একদম মাটির সাথে আকাশটা মিশে গেছে, সেটাকে দিগন্ত বলা হয়। তো সেই দিগন্তে ঝুঁকে আকাশে নীল ছোঁয়া লেগে আছে। এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে, আর পশুরা জঙ্গলে। লোকালয়ে মানে যেখানে মানুষেরা বসবাস করে সেটাকে লোকালয় বলা হয়, লোকজন যেখানে থাকে, আর পশুরা থাকতো জঙ্গলে। মানুষ তখন একটু একটু করে সব হচ্ছে, কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়, শিখছে সেই সব কায়দাকানুন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো আসলে এই ঘটনাটি অনেক অনেক দিন আগে একটা ঘটনা নিয়ে এখানে গল্প করা হয়েছে। তো যখন মানুষ একদম একতাবদ্ধভাবে কীভাবে থাকা যায়, কীভাবে সেই কায়দাকানুনগুলো একজন আরেকজনের কাছ থেকে শিখে নিচ্ছে, মানে আস্তে আস্তে করে মানুষ সবকের দিকে আসছে। ওদিকে পরে পরে তখন পশুদের রাজত্ব, ওদিকে বলতে আসলে পশুদের রাজত্ব কোথায়, জঙ্গলে। জঙ্গলে কি হচ্ছে, পশুদের রাজত্ব হচ্ছে পরে পরে, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখি, বেশ শান্তিতেই কাটছিল পরে পাখি আর প্রাণীগুলো, প্রাণীদের দিনগুলো। তো জঙ্গলে একদম পশুদের রাজত্ব, তারা মিলেমিশে থাকে, হাজার হাজার রকমের সেখানে প্রাণী, অসংখ্য ধরনের পাখি, মানে পাখিদেরকে বলা হয়েছে, এত পাখি মানে অসংখ্য পাখি, তারা কিন্তু একদম খুব শান্তিতে ছিল সেই জঙ্গলে। কিন্তু একদিন হরকে তারা গিয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়লো। তো হঠাৎ একদিন কি হলো, তারা গিয়ে মানে উঠে ও তারা গিয়ে একটা বিরাট বড় হাতি এই বনে ঢুকে পড়লো। হাতিটার সে কি বিশাল শরীর, পাগুর পথ পাখুর কাছের মতো মোটা, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তো হাতিটিকে দেখলে মনে হয় যে তার পাগুলো অনেক মোটা, তার হাতিকে তো দেখেছে অনেকে, তো সে হাতির পাগুলো একদম বট গাছের সাথে তুলনা করা হয়েছে, বট গাছে
বছর মতো মোটামুটা বাড়লো। এখন তার শরীরটা দেখতে এখন মনে হয় যে এক মানে আকাশের গায়ে উঠে ঠেকবে, একই লম্বা। তার গায়ে অসীম উঁচু, অসীম মানে মানে অনেক শক্তি, যার কোনো সীমা নেই, এতটাই শক্তি তার গায়ে। এই শরীর আর শক্তি নিয়ে তার যত অহংকার। আসলে তার তো পাওয়ারটা শুরু এক লম্বা এবং তার গায়ে অনেক শক্তি, তো এগুলো নিয়ে তার সে একটু অহংকারী ছিল, মানে নিজেকে সবসময় বড় ভাবত। মেজাজটা দারুণ তিরিকি, তিরিকি শব্দের অর্থ হচ্ছে খারাপ মেজাজ। এখানে হাতটার কিন্তু মেজাজ খুব খারাপ, সবসময় একটা অহংকার ভাব থাকতো এবং সবসময় একটা বড় বড় মেজাজ দেখাতো সবাইকে, মানে পুরো তার মধ্যে কোনো শান্ত স্বভাব ভালো মেজাজ এগুলো কিছু ছিলই না। সবসময় সে অহংকার অহংকার ভাব নিয়ে থাকে, নিজে বড় ভাব মানে নিজেকে বড় ভাবতে সবসময়, এটা হচ্ছে একটা অহংকার। তো যেই না হাতিটা ওই বনের নৌকা অমনি শুরু হয়ে গেল তোলপাড়, তোলপাড় শুরু হয়ে গেছে একদম। যেখানে বনপাড়িটা যেখানে খুব শান্তিতে ছিল ওই হাতিটা এমনিতেই মানে খুব শক্তিশালী, তারপর আবার তার মধ্যে একটা অহংকার ভাব। এই মানে হাতিটা যখন উঠেছে তখন বন পাখিদের মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গেল, অস্থিরতা শুরু হয়ে গেল। তো নতুন অতিথি এসেছে, সবাই জায়গাকে জানাবার জন্য প্রস্তুত হচ্ছে তাকে। আমরা যে আগত মানুষ নতুন অতিথি আসলে আমরা যেমন খুব তথস্থ হয়ে পড়ি, তাকে নিয়ে একটা চিন্তায় মগ্ন হয়ে যায়, পাখিরাও কিন্তু সেরকম নতুন অতিথি এসেছে তাকে স্বাগত জানার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু ওই দুষ্ট হাতিটার সে কি তুল কামা তুল কালাম কাণ্ড, মানে সেই দুষ্টটি কি করেছে, যারা যখন বনের পশু পাখিরা তাকে আহ্বান করার জন্য তাকে স্বাগত জানানোর জন্য কাছে আসতেছে, তখন একটি তুল কালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছে, বড় রকমের একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। খুব জোরে জোরে গলা ফাটিয়ে দিল, প্রচন্ড একটা হুঙ্কার। সে কি করলো, মানে একটা জোরে তার গলা যতটুকু দেওয়া যায় একটা প্রচন্ড হুঙ্কার দিয়ে দিল, থরথর করে কেটে উঠলো সমস্ত বড়। গাছে গাছে বড় নিশ্চিন্তে বসেছিল পাখি, তারা ভয়ে ডানা চাটাতে শুরু করলো। তো তার হুঙ্কার শুনে একদম সমস্ত বন কিন্তু থরথর করে কেঁপে গিয়েছিল, আর গাছে গাছে পর নিশ্চিতে যে পাখিগুলো বসেছিল তারা কিন্তু ডানা ঝাপটাতে ঝাপটাতে শুরু করে দিল তার হুঙ্কার শুনে। মাটির তলায় লুকিয়ে ছিল যে ইঁদুর, গোবরের পোকার দল, মানে মাটির তলায় হচ্ছে ইঁদুরগুলো ছিল আর গোবরে থাকে যে পোকাগুলো ছিল সেগুলো তো আমরা জানি মাটির নিচেই থাকে, তারাও কিন্তু খুব ভয়ে অস্থির হয়ে উঠেছিল। তারা বুঝতে চাইল কি এমন ঘটনা ঘটল যে এমন করে কেমন উঠলো মেদিনী, মেদিনী মানে পৃথিবী, এখানে পৃথিবী বলা হয়েছে যে মাটির তলায় যে পশু গোপে পোকারা ছিল তারা জানতে চাইল কেন এত জুড়ে মেদিনীটা কেমন উঠলো। হাতিটা এমন ভাব করতে শুরু করলো সে বুঝি বনের রাজা। তো হাতিটা কি করলো, এমন ভাবাতে শুরু করলো যেন বনের সেই রাজা, গুরু গম্ভীর ভারীকে চালের কেশর দুরানো অমিত শক্তিধর সিংহ, মানে গুরু গম্ভীর ভারীকে চালের কেশর যে দুরানো অমিত সিংহধর মানে শক্তিধর সিংহ ছিল, এই বনের যে একটা ভারীকে ভাব ছিল একটা গুরু গম্ভীর ভাব ছিল সিংহের, সেও হাতটার কাছে আসতে ভয় পায়। হারুন বাগ মামা সেও হাতটার ধারে কাছে ঘেঁষতে চায় না, মানে হাতটার আসলে একটাই জোর শক্তি ছিল, একটাই অহংকার ছিল যে তার মাঝে যে বনের একজন গুরুবন্ধী তাকে সবাই রাজ বলে মানত, সে সিংহটাও কিন্তু মানে হাতির কাছে ছেড়ে যাচ্ছে না, ভয় পাচ্ছে। সে হারুন বাঘ মামাও কিন্তু যেখানে সবাই ভয় পায় বাঘ মামাকে, সে হাতিটার কাছে কিন্তু এই বাঘ মামা গেসতে চাচ্ছে না। বনের সবাই ভয়ে তটস্থ, সংক্ষিপ্ত তটস্থ শব্দ হচ্ছে ব্যতিব্যস্ত মানে অস্থির, সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, সংক্ষিপ্ত মানে ভীত ভয় পাচ্ছে, বনে সভায় মানে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে ভয় পাচ্ছে, এমন একটা আতঙ্ক তাদের মধ্যে থাকে যেন কখন জানি কি হয়, এরকম একটা চিন্তা তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে বনের পশু পাখিদের মধ্যে। তো একবার তো কি জানি কি হয়েছে, নিরীহ একটা বনেকে শুনে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে, আরেকবার ছোট্ট একটা পেঁপড়ে পায়ের তলায় এসে মেরে ফেলল। তো একদিন কি করেছে, নিরীহ মানে শান্ত সভ্যের একটা বনেকে এই অহংকারের হাতে ছুঁড়ে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল, দূরে ফেলে দিল। আর একবার কি করেছে, ছোট্ট একটা পেঁপড়েকে পায়ের তলায় এসে মেরে ফেলল। তো এতটাই অহংকারী ছিল হাতি,
তো সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারে না। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরো দোকানি। এই নিয়ে বনের কারো মনে শান্তি ছিল না, শান্তি নেই। আসলে সবাই আতঙ্কে থাকতো, সবসময় ভয় করে একটা ভাবনা কাজ করতো যে কখন জানি কি হয়। এই চিন্তা নিয়ে কিন্তু তাদের মনে কোনো শান্তি ছিল না। কিন্তু একাধিক দিন যায়, এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হল সিংহের গুহায়। আর একটা একটা ভিতর চায়, মানে এভাবে আসলে এভাবে দিনকাল যায় না, সবাই একটা আতঙ্কের ভয়ে থাকে, সবার কারো মনে কোনো শান্তি নেই, সুখ নেই, আসলে এভাবে তো দিন পার করা যায় না। তো একসঙ্গে কি করেছে, বনের সব প্রাণী এসে সিংহের গুহায় এসে জড়ো করে। তো এর একটা ভিতর চায়, মানে বলতেছে এর একটা সমাধান চায়, সবার মুখে এই কথা, মানে সবাই বলতেছে আসলে এইসব কিছু, এই সমস্ত কিছুর একটা সমাধান চায়, মানে সিংহের গুহায় এসে সব প্রাণীরা জড় হয়েছে এবং জমা হয়ে তারা কিন্তু বলতেছে যে এভাবে আমরা থাকবো না, অবশ্যই এটা একটা সমাধান করব। বাঘ, ভালু, সিংহ, বানর, হরিণ, বনবিহার, শিয়াল সবাই সারা পরামর্শ করতে লাগলো। শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল। তো আমরা যারা শিয়াল যারা চতুর প্রাণী একটা, তো বনের পশু পাখিরাও তার উপর কি করলো, ভার দিয়ে দিল, মানে তাকে সবার এই দায়িত্বটা দিয়ে দিল যে তুমি এখন একটা কিছু করো। দিন আসে দিন যায়, একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির করো হাতির আস্তানে, লেজ গুটিয়ে একটা সালাম দিল। তো এভাবে কিছুদিন যাচ্ছিল, দিন আসছে দিন যাচ্ছে, এভাবে কিছুদিন যাচ্ছিল। তো একদিন শিয়াল আসলে ভাবছিল, শিয়াল ভয়ে ভয়ে হাজির করো হাতির আস্তানে, হাতি যেখানে থাকে সেই জায়গায় গিয়ে শিয়ালটা এখন একটু ভয়ে ভয়ে হাজির হয়েছে, লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলো আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, মানে হাতিকে বলতেছে আর শিয়াল বলতেছে যে আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনি আমাদের রাজা, ওই দেখুন নদীর ওপারে সবাই উত্তি হয়ে বসে আছে, মানে অপেক্ষায় বসে আছে। বলতেছে যে শিয়াল বলতেছে যে দেখুন আপনার জন্য, আপনি কি বনের রাজা, আপনাকে বড় করে নেওয়ার জন্য সবাই ওপারে অপেক্ষা করে বসে আছে, আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি, সে তেমনি অহংকার আরে কথা শুনে আসলে মানে শিয়ালের কথা শুনে আরো মহা খুশি হয়েছে, মহা খুশি মানে বিরাট খুশি হয়েছে। এক চার শিয়াল নেই, আচ্ছা চলো নদীর পাড়ে এসে শিয়াল বলল এই আমি নদী সাথে পাঠাচ্ছি, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে দিল ছাঁ, নেমে গেল, মানে শিয়াল হাতিকে এই কথা বলে এবং এখন তো নদী পার হতে হবে, নদী ওপার সবাই অপেক্ষা করছে, এই জন্য নদী পার দিয়ে যেতে হবে হাতিকে। তো শিয়াল দেখিয়ে দিচ্ছে তাকে রাস্তা দিয়ে কীভাবে যেতে হবে, সামনেটা নদী ছিল, নদীতে ছাপ দিল, নদীতে নেমে গেল, সে সাথে পার হবে। তো হাতি ভাবলো কুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন, শিয়াল তো ছোট খাটো, হার হাতি তো বিশাল মস্ত বড়। তো শিয়াল মানে হাতি চিন্তা করতেছে এত শিয়াল যদি নদী পার হতে পারে আর আমি এত বড় হাতি, আমার মস্ত বড় শরীর, আমি কেন পারবো। সেও নদীতে নেমে পড়ল, কিন্তু মস্ত বড় শরীর আর কি ভারী, হাতিটা নদীর পাড়িতে পারল অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে লাগলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও। শিয়াল তৎক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে, বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ায়। তো যখন কুচকে শিয়াল যখন ছুটবে, শিয়াল যখন নদীতে ঝাঁপতে কিছু করে গেল, হাতি ভেবে ভেবে কিন্তু সেও নদীতে নেমে গেল। তো হাতটা নদী পার হয়ে পার হয়ে আসলে তার এত ভারী শরীর, সে ভারী শরীর তো আর সাথে কাটানো যায় না, সাথে কাটা যায় না, ডুবে যায় ভারী জিনিস। তো আস্তে আস্তে করে শিয়ালের শরীরটাও কিন্তু পানিতে ডুবে যাচ্ছিল। তো নিয়ে যেতে যেতে হাতি কিন্তু শিয়ালকে বললো যে শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও। তো শিয়াল কিন্তু ততক্ষণে পার হয়ে গিয়েছে এবং বনের সমস্ত প্রাণী সে বসে পড়লো এবং বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে সবাই জড়ো হলো এবং দাঁড়ালো, জড়ো হয়ে গেল। তো শিয়াল হাতিকে বললো তোমাকে বাঁচাবো ওরা, এতদিন তোমার অত্যাচারে আমার কেউ বনে শান্তি ঘুমাতে পারেনি, তোমাকে শাস্তি দেওয়ার জন্যেই তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিদিন পরে সমস্যা বলল। তো শিয়াল যখন
हाथी जो शेयर के सहाज्य डाकल एवं बलो हाँ बाचाओ तो शेयर तक ताकि बलो जो आसने तुम्हार अत्याचार एत मान एत अतिष्ट छदिन शांति क्योंकि घुमाते पाई आसने तुम्हें शास्ति देवारे चिंता भावनाटा छो तुम्हारे साथे ये क्षेत्र कर और बड़ी जो प्राणी छो शेयर कथार प्रतिपक्ष शेयर कथाय राजी हुए तारतिध्वनि करते लगल तरह उच्चस्वर बोलते लगल एकसाथे सबा बोलते लगल ठीक बोले शेयर भाया और देखो ना हाथी छाय मुक्त स्वाधीन नाचे सबा तादिन तादिन तक शेयर आसने खूब विपदे पड़े तर आनंद लागे और तरह सबा शेयर साथे साथ संसार ये कथागुल शेयर भाई तुम एकदम ठीक बोले हाथी छाय देखते चाहना क्योंकि एक् मुक्त स्वाधीन एक् नाचब तादिन तादिन कर नाचब बने पाखे मैं खूब खुशी आसने ये गल्प देखे बोलते पे आसने सबाई क्योंकि स्वाधीन भावे थे पचंद करी तेना सबा स्वाधीनता के खूब पचंद करी तो प्रिय शिक्षार्थी तुम्हारा ये गल्पे खूब मजा पे खूब आनंद पे क्यों शुद्ध आनंद पेले ही ना ये गल्पे जतट पढ़े मन हो सकूल बिराट जिन क्योंकि खूब मैं परीक्षा आसार मत तुम्हें परीक्षा प्रश्नपत्र क्योंकि इसे थे बिराट जिन गल्पे तुम्हारे प्रश्न तैयारी करते हैं तर समस्तर पर तो अवश्य गल्प देखिए इसे थे तुम्हारे उच्छेद देवा थे गल्प देखिए उच्चता देवा थे उच्छेद शब्दार्थ एवं तुम्हारे समस्तर पूर्ण थे तो तुम्हारा जो गल्पा भलोक पढ़ो प्रत्येक मैं तुम्हारे सिलेबास जगू आज गल्पगुल प्रत्येक गल्प क्योंकि खूब मनोज सहकार पढ़े कारण ये प्रश्नगुल उत्तर तुम्हारे दीते हैं तो प्रश्नपत्र क्योंकि बिराट जन प्रश्न तैयारी इसे थे एकदम गल्पे मूल पाठ बेर एकदम गल्प थे यह तुम्हारा एक गुरुत सहकार पढ़े शिक्षार्थी आज और ये क्लस क्योंकि जगू नहीं शुद्ध गल्पटा पढ़ा छो गल्पटार और आगे तुम्हारे पढ़े दिए गल्पर प्रश्नपत्र क्या थे से गुरुत दिए अवश्य पढ़ते हैं तुम्हारा आशा कर मनोज पढ़े तो जो शिक्षार्थी साथ ही थार्ज तुम्हारे अनेक धन्यवाद आज तुम्हारे साथ देखा से पर्यटन भाग थको असलम।